ইউক্রেন রাশিয়ার বিশেষ অভিযানের অর্ধবছর হতে চলেছে। এবার যুদ্ধ শেষের সম্ভাবনা নিয়ে মুখ খুলেছে রাশিয়া। রুশ সংবাদ মাধ্যম আরটি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ব্যাপারে জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি জ্যান্ডি গ্যাটিলভ ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, রাশিয়া ইউক্রেন সংঘাত যত দীর্ঘ হবে শান্তিপূর্ণ সমাধান দিয়ে শেষ করা তত কঠিন হবে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার আরও ক্ষতির জন্য ইউক্রেনের সংঘাত থামিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনের সঙ্গে শত্রুতাকে রাশিয়াকে বিচ্ছিন্ন করার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, আমাদের অবস্থানকে অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি আরও বলেন, তাই কিয়েভ মার্চ মাসে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা বন্ধ করে দেয়। ওই আলোচনাকে সংঘাতের সম্ভাবনার সমাধানের উপায় হিসেবে দেখা হচ্ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেলস্কি দাবি করেছেন, এপ্রিলে কিয়েভের কাছে বুচা শহরে যুদ্ধাপরাধের জন্য রাশিয়াকে অভিযুক্ত করার পরে রাশিয়ার সঙ্গে আলোচনা আর সম্ভব নয়, যদিও রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। অবশ্য জেনেলস্কি বারবার বলেছেন, তিনি পুতিনের সঙ্গে আলোচনায় প্রস্তুত, কিন্তু তার আগে রাশিয়াকে 14 সালের আগের অবস্থানে ফিরিয়ে আনতে সব সেনা প্রত্যাহার করতে হবে। জেন্টি গেটিলভ বলেন, মস্কোর ধারণা জেনেলস্কির এই দাবি ইঙ্গিত দিচ্ছে যে পুতিন জেনেলস্কির আলোচনার কোনো ব্যবহারিক ভিত্তি নেই। গেটিলভ ব্রিটিশ সংবাদ মাধ্যমকে বলেন, এখন আমি কূটনৈতিক যোগাযোগের কোনো সম্ভাবনা দেখছি না এবং সংঘাত যতই বাড়বে কূটনৈতিক সমাধান ততই কঠিন হবে। গেটিলভ আরও বলেন, পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক একইভাবে কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছে। তিনি যে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তার কোনো পশ্চিমা প্রতিপক্ষের সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক বা ব্যক্তিগত যোগাযোগ নেই বলেও জানিয়েছেন গেটিলভ। তিনি আরও বলেন, রাশিয়া বিশ্বাস করে যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতিবেশীর স্বার্থের কথা চিন্তা করে না এবং রাশিয়ার সঙ্গে শেষ ইউক্রেনীয় থাকা পর্যন্ত লড়াই করতে চায়। এদিকে রাশিয়ার জাতীয় স্বার্থ এবং দেশটির আঁকা লাল রেখা উপেক্ষা করে ন্যাটো দেশগুলো ইউক্রেনের সংঘাতে জড়িয়ে পড়েছে। এই নীতি পারমাণবিক শক্তির মধ্যে সংঘর্ষের কারণ হতে পারে, তাই বাধ্য হয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। সোমবার এমন মন্তব্য করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকভ। রুশ গণমাধ্যম ইজভেস্টিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে রিয়াবকভ বলেন, রাশিয়া প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। যখন দেশটির অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে তখন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। চীনকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনায় বাধ্য করার মার্কিন প্রচেষ্টার বিষয়ে তিনি এ মন্তব্য করেন। এদিকে এ পদক্ষেপটি বিপরীতমুখী হিসেবে প্রত্যাখ্যান করে বলেন, এক্ষেত্রে দ্বিপাক্ষীয় এবং বহুপাক্ষীয় সহযোগিতায় উভয়ই পারস্পরিক গ্রহণযোগ্যতার ফলে যৌথ প্রচেষ্টা থাকা উচিত। যদিও বর্তমান অস্থিরতার মধ্যে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বেশি, তবে এটিকে কৃত্রিমভাবে স্ফুট করার উচিত নয়। তিনি পারমাণবিক সংঘাতের ঝুঁকি বৃদ্ধির জন্য কিয়েভ সরকার এবং তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের দোষারোপ করছেন। উপপররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার রেড লাইন উপেক্ষা করা এবং রাশিয়া ইউক্রেনের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ার জন্য ন্যাটোর ধ্বংসাত্মক পথকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছেন এবং আরও কোনো উত্তেজনা রোধে প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।